রাজধানীতে প্রথম কম দামে গরুর মাংস বিক্রি করে সাড়া ফেলে দেন ব্যবসায়ী খলিল। তার দেখা দেখি 580 টাকায় 1 কেজি গরুর মাংস বিক্রি করে আলোচনায় আসেন আরমানি টোলার ব্যবসায়ী নয়ন। আর এখন রীতিমতো 595 টাকা ঘোষণা দিয়ে গরুর মাংস বিক্রি করছেন মিরপুর 11 নম্বরের ব্যবসায়ী উজ্জ্বল। রমজান উপলক্ষে সাধারণ মানুষকে স্বস্তি দিতে তার এই উদ্যোগ, অন্য ব্যবসায়ীদেরও ছাড় দেওয়ার আহ্বান তার। পুরো মাস না পারি 10 দিন বেচবো, 20 দিন বেচবো, কিন্তু রমজান মাসে এই 30 দিনের ভিতরে যেই কদিন পারি মানুষের সেবা করে দেবো। এদিকে সকাল থেকেই মাংস কিনতে উজ্জ্বলের দোকানে ভিড় জমিয়েছেন মানুষ। বলছেন অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য বন্ধ করলে অন্যান্য বাজারেও স্বস্তি মিলবে। ভালো মাপ দেয়, ভালো মাংসের পরিমাণ ভালো দেয়, তারপরে মানে গুণগত মান ভালো দেয়, তাহলে সব দিক দিয়ে আমাদের সাশ্রয় হবে। রোজা হিসেবেই কমাই দিচ্ছে, কিন্তু সবাই তো পারতো কমাইতে, কিন্তু সবাই তো কমাচ্ছে না। এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে উজ্জ্বল গোস্ত বিতান পরিদর্শন করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম শফিকুজ্জামান। তিনি বলেন রমজানকে কেন্দ্র করে দামের উত্তাপে জড়িত অসাধু ব্যবসায়ীরা, এমন কম দামে বিক্রিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এখনো 500 টাকায় সম্ভব, চামড়ার জাম যদি যৌক্তিক পাওয়া যায় প্রতি কেজি গরুর মাংস আপনার 30-35-40 টাকা কমে যাবে। আমাদের এখনো পরিবহনের সমস্যা আছে। ভোক্তা অধিকারের মহাপরিচালক আরো জানান রমজানে কোন ব্যবসায়ীর মাধ্যমে ক্রেতারা প্রতারিত না হন তার জন্য সারা দেশে প্রতিদিন 50-এর অধিক টিম কাজ করছে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।